হাই গাইস, কেমন আছো সবাই? আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে হঠাৎ করে প্ল্যান একটা ঝর্ণায় ঘুরতে যাওয়া। সকাল 5টায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে রেডি হয়ে, কোনো মেকআপ শেকআপ কিচ্ছু করি নেই, একদম সিম্পলি উইদাউট মেকআপ ছাড়া আমি ফার্স্ট টাইম বেরোচ্ছি। এখন দেখতে পাচ্ছ আমি রাস্তায় আছি, আমি যাচ্ছি একটা জায়গায়। এখন বাজে সকাল 7টা, আর এত সকালে তো কোনো দোকান খোলা পাবো না, তাই একটা বাংলা হোটেল পেয়েছি, ওখানে আমরা জাস্ট নাস্তা করে নিয়েছি। এটা হচ্ছে চিকেন স্যুপ, সাথে হচ্ছে একটু তেঁতুল সস অ্যান্ড হচ্ছে নান, আর সাথে একটু চা ছিল। চায়ের ভিডিওটা আমি করিনি, কারণ আমি অনেক হাঙ্গরি ছিলাম, তাই আমি চা খেয়ে ব্রেকফাস্ট করা শেষ আমরা রওনা দিয়েছি ঝর্ণায় যাওয়ার জন্য। এখন আমরা এক্সাক্ট লোকেশনে আসিনি, আমরা জাস্ট হাঁটা শুরু করেছি। আমরা যাচ্ছি একটা ঝর্ণায়, ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর। প্লাস কীভাবে যাব, কীভাবে যাবেন আপনারা আমি বলছি। চিটাগং সিটি গেট থেকে সীতাকুণ্ডাগামী বাসে উঠে বড় কুমিরা ছোট কুমিরার পর বাঁশবাড়িয়া বাজারে নামতে হবে। বাঁশবাড়িয়া বাজারে নেমে পূর্ব পাশে যে রোডটা গেছে ওটা দিয়ে সোজা হাঁটলেই এই রেল লাইনটা পড়বে। ওয়াও, এত সকালবেলা ট্রেন দেখতে খুব ভালো লাগে। আমি আর না পেরে ছটপট ট্রেনের ভিডিও করে ফেললাম। হয়তো বা ট্রেনটা ঢাকায় যাচ্ছে, আমি জানি না কোথায় যাচ্ছে, বাট আমার থেকে ট্রেন দেখতে, ট্রেনের যাত্রী দেখতে অনেক ভালো লাগে, তাই ঝটপটে ভিডিও করে ফেললাম আপনাদের দেখানোর জন্য। ট্রেন যাওয়ার পর পাশে দেখি অনেক কিউট একটা ছাগলের বাচ্চা পাতা খাচ্ছে। এখন আমরা সোজা হাঁটা শুরু করলাম। আমরা বাঁশবাড়িয়া বাজারের পাশে যে রোডটা গেছে ওটাতে কিছু দূর হাঁটার পর রেলবিট দেখলাম, রেলবিটটা ক্রস করলাম, তারপর একটু সোজা হেঁটে দেখি কি একটা অনেক সুন্দর ছোট একটা গ্রাম, ছোট ছোট কুড়ে ঘর, ওখানে কিছু মানুষ থাকে, দেখতে খুব সুন্দর লাগছিল। তারপর এখন আমরা সোজা হাঁটা শুরু করলাম, কারণ আমাদের তো আবার ঝর্ণায় যেতে হবে। তাই মেকআপ ছাড়া সকালে ঘুম থেকে উঠে একটু কোনো মেকআপ করে নিয়ে জাস্ট দাঁতটা ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসলাম। আমরা রেল লাইনটা ক্রস করে কিছু দূর সোজা হাঁটার পর দুটো রাস্তা পড়েছে। সোজার রাস্তাটাতে দেখা যাচ্ছে একটা ছোট গ্রাম, বাট আমরা সোজা যাব না, আমরা হাতের বাঁয়ে যাব। এখন আমরা হাতের বাঁয়ে রোডটা দিয়ে যাচ্ছি আর অনেক হাঁটছি, রোডটা দিয়ে সোজা হাঁটতে হবে। ছোট একটা গ্রাম দেখা যাচ্ছে, বাচ্চারা মাঠে খেলাধুলা করছে, গ্রামের পরিবেশ দেখতে খুবই সুন্দর, প্রকৃতি যে এত সুন্দর। কিছু দূর হাঁটতে হাঁটতে দেখলাম কিছু কিছু কিউট কিউট ছোট ছোট বাচ্চা, আমি তাদের বললাম যে কি সে হাই দাও, তারা দেখে লজ্জা পাচ্ছিল, কি কিউট। এখন আমাদের সামনে একটা ঝিঝি পথ পড়েছে, আমরা সোজা ওই ঝিঝির পথটা দিয়ে হাঁটতে চলেছি, আর সামনে দেখা যাচ্ছে একটা গ্রামের গরু। গ্রামের গরুগুলো দেখতেও অনেক বেশি সুন্দর হয়। আমি তো একবার হাঁটছি আর নেক্সট আমার ফেসকে দেখছি, কারণ খুব মেকআপ ছাড়া কোনো সুন্দর লাগছে না। এখন শুরু হয়েছে ঝর্ণায় ঝিঝি পথের ট্রেলটা, আমরা এই ট্রেলটা দিয়ে সোজা হাঁটতে থাকবো। এখন আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি। এখানে কিছু কিছু এমন পয়েন্ট আছে যেখানে মানুষ একবার পড়লে হয়তো বা বাসায় আর ফিরে যেতে পারবে না, কেউ একা এখানে কখনো আসার সাহস করবেন না, কারণ জায়গাগুলো খুবই রিস্ক। যারা অনেকবার এসেছে, অনেক অভিজ্ঞ ব্যক্তি, তাদের নিয়ে আসবেন বা এই ধরনের কোনো একটা ট্যুর গ্রুপকে নিয়ে আসবেন। এখন আমরা ঝিড়ি পথ দিয়ে হাঁটছি, ঝিড়ি পথের ট্রেলটা দিয়ে হাঁটছি, যাতে আমরা ঝর্ণা দেখা পাই। আমি হাঁটতে আছি এভাবে ঝর্ণার ঝিড়ি পথ দিয়ে হাঁটাটাই খুব মজার, প্রকৃতি যে এত সুন্দর, খুব ভালো লাগছে আমার থেকে। করে প্ল্যান করে চলে আসলাম বিলাসী ঝর্ণা দেখতে। আমার ফ্রেন্ড পাপু বললো চল আমরা একটা ঝর্ণায় যাই, আমি তো চলো বললো, আমাদের একটা গ্রুপ আছে চিল গ্যাং গ্রুপ, আমরা ওই গ্রুপটার সাথে সবসময় চুর করি, বিভিন্ন ঝর্ণায় যাই, চলো তুমি আজকে আমাদের চলো যাই। সাথে আমার আরও দুইটা ফ্রেন্ড গেছে। যা মোর আসা যায়, তুই যা না যা না। ছোট্ট গ্রামটা ফেলে আসার পর ঝর্ণার ঝিঝি পথের ট্রেলটা দিয়ে 20 মিনিটের মতো হাঁটতে হবে, তারপর বিলাসী ঝর্ণা দেখা পাওয়া যাবে। আমার তো মনটা খুশিতে তারে নাড়ে করছে।
ওয়াও, এত সুন্দর ঝর্ণা! এতক্ষণ হেঁটে আসার পর এত পথ পাড়ি দেওয়ার পরে ঝর্ণাটা দেখে, এই পরিবেশটা দেখে সব কিছু ভুলে গেলাম। এত ভালো লাগছে, এত সুন্দর ঝর্ণাটা। সবাই তো আসার সাথে সাথে গোসল করার জন্য নেমে গেছে, বাট আমি গোসল করিনি ঝর্ণাতে, কারণ আমাদের আরেকটা জায়গায় যেতে হবে। তাই এখন ঝর্ণাটার পাশে একটা পাহাড় আছে, আমরা পাহাড়টা বেয়ে এখন আমরা আরেকটা ঝর্ণা দেখতে যাব। অনেক মজা লাগছে, পাহাড়ে আমি কখনো উঠিনি আগে। আমার ফ্রেন্ডরা আমাকে পেছন দিক থেকে গাইড করছে আর আমি সোজা হাঁটতে আছি। ওয়াও, দেখতে কি সুন্দর প্রকৃতি, এত সুন্দর, আমার থেকে খুব ভালো লেগেছে। আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠিনি, বাট আমরা অনেক হেঁটেছি তাই ক্লান্ত, একটু রেস্ট করছি। এখন আমরা একটু রেস্ট করছি, কথা বলছি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। এটা হচ্ছে পাহাড়ের উপর ওঠার একটা সোজা রাস্তা। আমরা এই রোডটা দিয়ে পাহাড় বেয়ে একদম পাহাড়ের উঁচুতে উঠব। দেখি পাহাড়ের উঁচুতে কি আছে। না, অনেকগুলো ব্যাগ। ওয়াও, এটা অনেক উঁচু পাহাড়, আর পাহাড় থেকে আকাশ দেখতে এত সুন্দর লাগছে, মেঘগুলো এত সুন্দর লাগছে, আর সব চারদিকে গাছ গাছ। আমি বেশি পেঁপে গাছ দেখেছি আর পেয়ারা গাছ, পেয়ারা খেয়েছি, অনেক মজা। আমাদের কাজের বেটে রহিমা হয়ে যেতে হবে শুরু, কারণ অলরেডি আমরা 7টায় রওনা দিয়েছি, এখন বাজে দুপুর 3টা। আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত, ক্ষুধার্ত অবশ্যই হব। ঝিরিপথ পাড়ি দিয়ে ঝর্ণা দেখলাম, তারপর হচ্ছে কি পাহাড় পাড়ি দিয়ে এখন একটা ছোট্ট ঝর্ণায় আসলাম। ফার্স্টে যে ঝর্ণাটা ছিল বিলাসী ঝর্ণা, এটার একটা পয়েন্ট এই জায়গাটা। এরকম হাজারো অনেক বিলাসী ঝর্ণার পয়েন্ট আছে, বাট আমরা অনেক পাহাড়ের উপরে চলে এসেছি, জায়গাটা দেখতে খুবই সুন্দর। পাহাড়ের আরও অনেক উঁচু থেকে ঝর্ণাটা স্টার্ট হয়েছে, আমরা ওই জায়গায় যেতে পারিনি, বাট এই যা পাহাড়ের উঁচু থেকে নেমে এই জায়গাগুলো দিয়ে পানিগুলো গড়ে গড়ে বিলাসী ঝর্ণায় গিয়ে পড়ে একটা লেকের মধ্যে। ঝর্ণার পানিগুলো কি সুন্দর করে যাচ্ছে, প্রকৃতি যে এত সুন্দর, আমার মনটা জুড়ে গেল। আমার ফ্রেন্ড নশেদ, ও খুব ভালো একটা ছেলে, ও ফার্স্টে মুরগিটা জবাই করলো, তারপর কেটে কুটে রান্না বসিয়ে দিলো, আমরা জাস্ট ওকে টুকিটাকে হেল্প করলাম। সাথে এখানে চিকেন দিয়েছে, টমেটো দিয়েছে, আলু দিয়েছে, এটা কিন্তু বিরিয়ানি রান্না হবে। কাঠের চুলায় বিরিয়ানি রান্না করার জন্য উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আমার ফ্রেন্ড পাপ্পুটা না, যেখানে যায় সেখানে বান্দরামি শুরু করে দেয়। আমরা যেহেতু বন জঙ্গল ঝিরিপথ ঝর্ণা বাদ দিয়ে এত গভীরে আসলাম, সেক্ষেত্রে তো আমাদের ডিসকভার গেট আপ চেঞ্জ করে অবশ্যই বন জঙ্গলের গেট আপ নিতে হবে, গ্রাম্য গেট আপ নিতে হবে। আর এত দূর হাঁটার পরে, এত ট্রেকিং করার পরে, কার থেকে এত সাজসজ্জা করতে ইচ্ছা করে, কার থেকে এত সুন্দরভাবে বসে সেজে গুজে বসে থাকতে ইচ্ছা করে, তাই আমরা গ্রাম্য গেট আপ নিলাম। আমি ডিসকভার থেকে গ্রামের মেয়ে হয়ে গেলাম, সুন্দর লাগছে আমাকে গেট আপটা। সাইমা, সাইমা রেনি ভাবি আমাদের রান্নার কাজে সাহায্য করতেছে। সাইমা আগুনে বাতাস দিচ্ছে, আর এনি ভাবি একটু নড়াচড়া করতেছে। ভালো আসছে, সাবান যদি পরে রে বাবু, তোরে সাবান কি ভাই, ওটা ভিডিও মিডিও আয় আয় আর মতো আর তো কিন্তু বিরক্ত লাগে। ৩ দিন ছিল, তোর বহুত কিছু দেখছি তারা। তুই এলে ফেতিনির নাম বইতা গেলে এলে আচ্ছা।
লাকড়ির চুলায় অলমোস্ট মাংসগুলো কষানো শেষ। তারপর এখানে চাল দেওয়া হবে। বন জঙ্গলে ফ্রেশ সম্পদ, আমরা গাছপালা কেটে কুটে রান্না করে খাচ্ছি, সমস্যা নেই। কীড়া থাকলে মানুষের খুব খারাপ অবস্থা হয়, সেটাই আর কি। আর এখন মাংসগুলো প্রায় কষানো শেষ, এখন চাল দেওয়ার পালা। চাউলের মধ্যে দিয়েছে পেঁয়াজ, কাজু বাদাম, তারপর ছোটো এগুলা কি জানি না। এখন পোলাও চালটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর চাউলটা যখন ভাজা হয়ে যাবে, চালটা ভাজা হয়ে গেলে তারপরে মাংসের সাথে বসিয়ে দেবেন। এখন অলমোস্ট আমাদের বিরিয়ানি রেডি, একটু পর চুলা থেকে নামাবে, গরম গরম আমরা সবাই খাবো। ও আমার কি ভালো লাগছে বিরিয়ানিটা। সবাই প্লেট প্লেট নিয়ে বসে আছে, কখন চুলা থেকে বিরিয়ানিটা নামাবে আর কখন সবাই খাবো। অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে বিরিয়ানি পেলাম, অনেক টেস্টি হয়েছিল খেতে। থ্যাংক ইউ আমার ফ্রেন্ড নশেদকে। সবাই দেখতে থাকুন এই ব্লগটা, সেকেন্ড এপিসোড এবং থার্ড এপিসোড, অনেক মজার কিছু আছে, অনেক ইন্টারেস্টিং হবে। আমার চ্যানেল খাট্টা বায়নকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলে গিয়ে একটা লাইক আর কমেন্ট করে আসবেন।